মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এই জায়গা থেকে টাইট দেওয়া যায় নাকি, মানে এই জায়গা থেকে আপনাদের ব্রেকটা টাইট দেওয়া যায় নাকি এই জিনিসটা দেখবেন। ধরার পর যদি আপনাদের সাইকেলটা আগায় তাহলে বুঝবেন আপনাদের ব্রেকের কারণে সাইকেলটা ভাইব্রেশন করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে সাইকেলের কয়েকটা মেনটেন্যান্স পার্ট দেখাবো, যেটা হচ্ছে নিজেরা যদি আপনারা করতে পারেন কষ্ট করে দোকানে যাইতে হবে না। এই জন্য টুকটাক কয়েকটা জিনিস দেখা দিব, এই কাজগুলো আপনারা নিজেরা করবেন। সামান্য একটা অ্যালেঙ্গি কিনে নেবেন, অ্যালেঙ্গি সেট, যেটার ছবি আমার এই ভিডিওটাতে দেওয়া থাকবে, মানে যেটার কথা আমি বলতেছি। এটার দাম হচ্ছে 120 থেকে 130 টাকা, সর্বোচ্চ হইলে 150 টাকা। আর এটা হচ্ছে আপনার আশেপাশে যে কোনো হার্ডওয়্যার দোকানে কম বেশি পাওয়া যাবেন। যদি আপনারা ছবিটা দেখেন তাহলে ওরা চিনতে পারবে। অথবা আপনাদের অ্যালেঙ্গির একটা সাইকেলের ক্ষেত্রে যেই পার্টসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই তিনটা যদি আপনারা কিনে নেন, 4, 5, 6 বা ফুল সেটটাও কিনে নিতে খুব একটা বেশি দাম পড়ে না, সর্বোচ্চ 100 থেকে 150 টাকা, এই কয়েকটা হইলেও হবে। এই কয়েকটা হচ্ছে আপনারা কিনে নেবেন, তাইলে আপনারা সাইকেলের মোটামুটি অনেকগুলো কাজ নিজেরাই করতে পারবেন। এখন যে কথাগুলো আজকে বলবো সেটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক অ্যাডজাস্টার সিস্টেমটা দেখাবো। তারপর হচ্ছে আপনাদের সাইকেল অনেকে আগের ভিডিওটাতে বলছিলাম ভাইব্রেট করে, এই ভাইব্রেটটা কীভাবে ঠিক করব, ওই জিনিসটা কেমনে করছি সেই বিষয়টা বলবো। আর টুকটাক জিনিস দুই একটা দেখা দেবো, যেমন সিট পোস্ট টোস্ট এগুলো কীভাবে অ্যাডজাস্ট করতে হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে এখন ক্যামেরাটা বা সাইকেলের দিকে নিয়ে আসি, কোনটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেই বিষয়টা বলার চেষ্টা করি। একবার বেসিক জিনিস দেখানো শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আপনাদের এই যে লিভারটা, ব্রেক লিভার বলতে পারেন, গিয়ার লিভার বলতে পারেন, এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন। এটা অ্যাডজাস্ট করার জন্য আপনাদের এখানে একটা বোল্ট আছে, এটা সম্ভবত আপনাদের 5 নম্বর নাট দিয়ে খুলে, 5 নম্বর অ্যালেঙ্গি দিয়ে খুলে, 5 নম্বর অ্যালেঙ্গি এটার মধ্যে ঢুকাবেন, জাস্ট লুজ করবেন। এটা উপরে সোজা নিচে যেদিকে খুশি ওইদিকে আপনাদের পজিশন মতো করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের লিভার অ্যাডজাস্টের জিনিসটা দেখা দিলাম, এভাবে করে আপনারা লিভারটা অ্যাডজাস্ট করতে পারবেন। এরপর আপনাদের দ্বিতীয় জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে আপনাদের ব্রেক কেমনে অ্যাডজাস্ট করবেন। আপনি মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ক্ষেত্রে ব্রেক কেমনে অ্যাডজাস্ট করবেন। মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ক্ষেত্রে দুইভাবে ব্রেক অ্যাডজাস্ট করা যায়। একটা হচ্ছে এই যে এটা একটু লুজ করে টান দিয়ে তারপর হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, তারপর এই সেট থেকেও অ্যাডজাস্ট করা যায়। এই যে এখানে একটা আপনাদের 5 নম্বর বোল্ট দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন মেকানিক্যাল ডিস্ক ব্রেক। এটা ঘুরে বলতে এটা হচ্ছে আপনি যদি ডানে দেন তাহলে মনে হয় এটা টাইট হয়, আর বামে দিলে সম্ভবত লুজ হয়। এটা হচ্ছে এটা অ্যাডজাস্ট করার নিয়ম। আর ব্রেক প্যাডগুলো এটার থেকে দেখা যাবে না, এই সাইড থেকে দেখাই। এই যে ব্রেক প্যাডগুলো কতটা দেখা যেতেছে বলতে পারতেছি না, তবে দেখানোর চেষ্টা করতেছি। এই সাইড দিয়ে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আপনারা যদি ধরেন এই সাইড দিয়ে অ্যাডজাস্ট করতে না চান, ধরেন আপনারা এই দিক দিয়ে অ্যাডজাস্ট করবেন না, এটা আপনাদের কাছে ঝামেলা লাগে, সেহেতু এটা আপনারা লিভার থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। জিনিসটা একটু দেখা দেয়, এই যে আপনাদের লিভার, ধরেন এটা হচ্ছে আপনাদের সামনের ব্রেকের লিভার। এইখানে ঘোরানোর মতো একটা অপশন আছে দেখছেন, এটা প্রথমে লুজ দিবেন, লুজ দিলাম। আচ্ছা, আগে একটু দেখা দিই, এটা হচ্ছে আমার ব্রেক অ্যাডটুক, অ্যাডটুকের বর্তমানে ফুল ব্রেক। মেকানিক্যাল ডিস্ক ব্রেক হলেও অ্যাডটুকে আমার বর্তমানে ফুল ব্রেক কাজ করবে। এখন এই জিনিসটা আমি একটু লুজ করি, ধরেন এটা আমি লুজ করব, লুজ করে দিলাম মেকানিক্যাল ডিস্ক ব্রেকটা আমার। এখন ব্রেকটা দেখেন, পজিশনটা কিন্তু একটু বেশি হয়ে গেছে এখন আগের চেয়ে, দেখছেন। আগে আমার একটুকে ফুল ছিল, এখন একটুক। এটা আপনারা হার্ড লুজ এই জায়গাটা থেকে করতে পারবেন মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ক্ষেত্রে। এখান থেকে আপনারা হার্ডও করতে পারবেন, লুজও করতে পারবেন। আর ব্রেক লিভার কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এভাবে এভাবে, ওই জিনিসটা তো দেখাইলাম। এরপর আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার সাইকেলে যে ভাইব্রেশন করতেছিল বলছিলাম আগের ভিডিওটাতে, সেটা কীভাবে অ্যাডজাস্ট করছি। ভাইব্রেশনের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন, আমার তো বলছিলাম সামনের চাকায় ভাইব্রেশন করতেছে ব্রেক ধরলে, সেটা হচ্ছে ব্রেকে ধরবেন, ব্রেকে ধরে দেখবেন সাইকেল আগায় নাকি। ধরেন আপনি ব্রেকে ধরলেন, সাইকেল এরকম করে আগাইতেছে ব্রেকে ধরার পরও, আমি হচ্ছে ফুল ধরিনি, হাফ ধরছি। ধরার পর যদি আপনাদের সাইকেলটা আগায় তাহলে বুঝবেন আপনাদের ব্রেকের কারণে সাইকেলটা ভাইব্রেশন করতেছে। আর যদি দেখেন ব্রেকে ধরার পর হচ্ছে আপনি সাইকেল একটু আগাইতেছে না, মানে ব্রেক আপনি হাফ করে ধরছেন, সাইকেল আপনি যত শক্তি দিতেছেন সাইকেল আগাইতেছে না, সেক্ষেত্রে যে বিষয়টা করবেন আপনারা সেটা হচ্ছে আপনাদের হয়তো বা এটা লুজ, মানে হেডসেটটা লুজ,
আর হেডসেট লুজ হইলে সেটা টাইট করার নিয়ম হচ্ছে। এটা যদি একটু কঠিন কাজ, আবার খুবই সহজ কাজ, মানে যে পারে তার কাছে সহজ, যে পারে না তার কাছে খুব কঠিন। সর্বপ্রথম উপরের যে নাটটা আছে, এটা হচ্ছে 4 নম্বর এলাঙ্গি দিয়ে খুলে এই নাটটা লুজ দিবেন। লুজ দেওয়ার পর এইখানে আপনার 4 নম্বর এলাঙ্গি দিয়ে খুলে সব সাইকেলের ক্ষেত্রে সেম, এটা লুজ দিবেন, এটা লুজ দিবেন। সবগুলো নাট যখন লুজ দেওয়া হবে, তখন আপনারা জোরে একটা ব্রেককে চাপ দিবেন, মানে ব্রেক সাইকেলটা চালাবেন না, মানে একটু জোরে প্রেস করবেন, মানে চাপ দিবেন সাসপেনশনে। সাসপেনশনে চাপ দিলে এটা যতটুকু লুজ আছে ওইটা হবে, মানে এটা টাইট হয়ে যাবে। এটা টাইট দেওয়ার সময় অবশ্যই যেই কাজটা করবেন সেটা হচ্ছে, আপনাদের যে স্টিমটা আছে এটা চাকা বরাবর সোজা আছে নাকি এই জিনিসটা দেখবেন। এটা যদি সোজা না থাকে তাহলে কিন্তু আবার পরে সোজা করার এক ঝামেলা। এটা প্রথমে সোজা করবেন, সোজা করে এটা সর্বোচ্চটুকু টাইট দিবেন, মানে আবার এমন টাইট দিতে যাবেন না যাতে প্যাচকাইটা যায়, ওই পরিমাণ টাইট দিবেন না। এটা যতটুক মানে আপনি হাত দিয়ে মনে হয় টাইট হয়েছে, অতটুক টাইট দিবেন, মানে এত বেশি দেওয়ার দরকার নেই যাতে প্যাচকাইটা যায়। মানে টাইট করবেন, যখন দেখবেন এটা শক্ত হয়ে গেছে, তারপর আপনাদের এটা, তারপর এটা, এই দুটা টাইট দিয়ে দিবেন। আপনাদের যদি এটা আগে দিতে ইচ্ছা হয় এটা আগে দিবেন, এটা আগে দিতে ইচ্ছা হইলে এটা আগে দিবেন। তবে এমন পরিমাণ টাইট দিবেন না যাতে আপনাদের এই ঘাড়টা ঘুরাইতে কষ্ট হয়। টাইট অবশ্যই পরিমাণ মতো দিবেন, অতিরিক্ত টাইট দিয়ে দিবেন না, তাহলে হচ্ছে আপনাদের এরকম করে স্মুথলি এটা ঘুরবে না আর বলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সাইকেলের প্রিলোডারের কাজ কি। অনেক সময় তো বলি প্রিলোডার প্রিলোডার, এই যে এই জিনিসটার নাম হচ্ছে প্রিলোডার, একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে প্রিলোডার, দেখতে পাচ্ছেন তো, এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, যেটা হচ্ছে আপনাদের লক ছাড়া সাসপেনশন। যেমন এটা, এটা তো হচ্ছে আপনার দুই পাশেই প্রিলোডার ইউজ করছে। এই যে একটু ভালো করে দেখলে দেখতে পাবেন, এক পাশে প্লাস আছে, এক পাশে মাইনাস আছে, দেখতে পাচ্ছেন। এখন যদি এটা আমি প্লাসের দিকে ঘুরাই, ধরেন এটা এদিকে ঘুরাইতেছি, তাহলে হচ্ছে আপনাদের সাসপেনশনটা লুজ হবে। আর যদি মাইনাসের দিকে ঘুরাই, মানে এদিকে ঘুরাই, তাহলে হচ্ছে আপনাদের সাসপেনশনটা টাইট হবে। আমার সাসপেনশন হচ্ছে সর্বোচ্চ লুজ করা আছে, এই জন্য এটা আর লুজ করা যাইতেছে না। আর এই জিনিসটা না ইউজ করতে করতে শক্ত হয়ে গেছে, এটাও একটা সমস্যা। আমার জানা আছে সর্বোচ্চ লুজ আছে, এই জন্য আমি এই জিনিসটাতে নিয়ে আর হাতাহাতি করতেছি না। আর আপনাদের ব্রেকে মাঝে মাঝে দেখবেন একটা ধাক্কা দিতে পারে, মানে ব্রেক ধরলে সাইকেলে একটা কসকস জাতীয় একটা আওয়াজ হইতে পারে, মানে বুঝতে পারবেন কোনো একটা সমস্যা, কিন্তু সমস্যাটা কই এটা ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে একটা বোল্ট আছে, একটা না মূলত 6টা বোল্ট আছে, 6 বোল্ট হাফগুলোতে, এই 6টা বোল্ট আপনাদের 4 নম্বর এলাঙ্গি দিয়ে বা 3 নম্বর এলাঙ্গি দিয়ে সম্ভবত এগুলো টাইট দেওয়া যায়। এই জিনিসগুলো একটু টাইট দিয়ে দিবেন, টাইট দিয়ে দিলে আপনাদের সাইকেলে আর হচ্ছে ওই যে ব্রেক ধরলে যে একটা কেমন যেন একটা সমস্যা হয়, মানে এটা বইলে বুঝতে পারতেছি না, মানে ব্রেক ধরলে একটা সমস্যা করবে, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এই বোল্টগুলো টাইট আছে নাকি। এই বোল্টগুলো টাইট দিলে আপনাদের অধিকাংশ মানে সমস্যা ব্রেকের ক্ষেত্রে সমাধান হয়ে যাবে। মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এই জায়গা থেকে টাইট দেওয়া যায় নাকি, মানে এই জায়গা থেকে আপনাদের ব্রেকটা টাইট দেওয়া যায় নাকি, এই জিনিসটা দেখবেন। এরপর আপনাদের এইখান থেকে অ্যাডজাস্ট করবেন, এই যে এইখান থেকে অ্যাডজাস্ট করবেন। আর মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ক্ষেত্রে আপনারা যে কাজটা বেশি করবেন সেই কাজটা হচ্ছে এই ক্যাবেলটা, মানে এই ক্যাবেলটা গ্রিস করার চেষ্টা করবেন। এই ক্যাবেলটা অন্তত 2-3 মাস পর পর একবার গ্রিস করবেন, ক্যাবেলটা খুলে গ্রিস দিয়ে আবার ক্যাবেলটা লাগিয়ে দিবেন। এতটুকু করবেন, তাহলে হচ্ছে আপনাদের লিভারগুলো শক্ত কম হবে, মানে লিভারটা জাম হয়ে যাবে না। নর্মালি লিভারটা জাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, লিভার জাম হয়ে যাওয়ার মধ্যে ব্রেকটা একটু শক্ত হয়ে যায় আর ভিতরে জং পড়ে যায়, এই জিনিসটা হবে না যদি আপনারা নিয়মিত জায়গাটাতে গ্রিস দেন, মানে ভিতরে ক্যাবেলটাতে গ্রিস দেন। এরপর আপনাদের সাইকেলে আরও কিছু সমস্যা হয়, বিশেষ করে সিট পোস্টে। যেমন এই সিট পোস্টটা দেখাই আপনাদের, এই যে এই সিট পোস্টটা দেখতে পাচ্ছেন, সিট পোস্টটা, এই সিট পোস্টার বেশ কিছুদিন ইউজ করার পর যে সমস্যাটা হয়, মানে আমার আগে সাইকেলে পাইছিলাম, এই সাইকেলে এখনও পাই নাই, মানে 603-তে পাইছিলাম যে সমস্যাটা, এইখানে নাটটার মানে এটা কোনো কারণে ভিতরে প্যাচ কেটে যায়। এখানে দেখবেন খাঁচ 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 দাগ আছে, যদিও এটা বোঝা যাইতেছে না ভিতরে, মানে ওটা বেশি লুজ টাইট করতে গেলে, মানে বেশি অ্যাডজাস্ট করতে গেলে এই জিনিসটা নষ্ট হয়ে যায়। আর এই জিনিসটা ঠিক করা ওই পরিমাণে যায় না, মানে এই পার্টটা নষ্ট হয়ে গেলে এটা আর ওই পরিমাণে ঠিক করা যায় না। এই জন্য চেষ্টা করবেন এই জিনিসটা একবারে অ্যাডজাস্ট করে, মানে এটা ইউজ করার জন্য বারবার এটা খোলাখালি না করাটাই বেটার, বিশেষ করে এই সিট পোস্টের জিনিসটা। আর সাইকেলে অনেকে জিজ্ঞেস করেন সিট হাইট,
সিট হাইট বলতে আপনাদের এই যে প্যাডেল আর এই সিটের হাইটটা কি পরিমাণ হওয়া উচিত এই জিনিসটা হচ্ছে আপনাদের ধরেন পা আমার পা দেখাইতেছি আমার পা একবারে বরাবর যখন প্যাডেলে এইভাবে থাকবে উল্টা করে দেখাই এইভাবে থাকবে কোনো চাপ পড়বে না মানে পায়ের উপরে দেখাইতে পারতেছি না এইভাবে পা সমান করে সিটে বসে রাখতে পারবো এইভাবে না এইভাবে করে সমান করে রাখতে পারবো যখন তাহলে বুঝবেন ওটা আপনার সিট হাইট ঠিক আছে আর চালানোর সময় তো একটু বুঝতেই পারবেন মানে হাত পা যদি ব্যথা করে তাহলে বুঝবেন সিট হাইটের সমস্যা আছে একটু নামায় দেখবেন উঠে দেখবেন ওইভাবে অ্যাডজাস্ট করে দেখবেন কীভাবে সিট হাইটটা অ্যাডজাস্ট করা যায় আর এই ভিডিওতে মানে বেসিক ধারণা এটুকুই দিয়ে দিলাম এটুকু যদি আপনাদের জানা থাকে অনেক কিছুই মোটামুটি করতে পারবেন সাইকেল সম্পর্কে আর সাইকেলে এই সমস্যাগুলো আশা করি একটু হলেও সমাধান করতে পারবেন আর টুকটাক সমস্যা তো সবাই কম বেশি সমাধান করতে পারবেন যারা বিশেষ করে সাইকেলগুলো ইউজ করেন আর একটা কথা মেঘনা কোম্পানির সাইকেলগুলোতে এই প্যাডেলটা একবারই দিছিল এরপর আর দেয় নাই কারণটা আমি আগে জানতাম না এখন আমি এক সপ্তাহের বেশি হয়েছে এই সাইকেলটা ইউজ করতেছি এখন টের পাইছি এটা না দেওয়ার পেছনে কারণ এটাতে মানে দেখেন এটা কিন্তু বেশি দিন বয়স হয় নাই কিন্তু এটা জ্যাম হয়ে যায় মানে এটা জ্যাম হয়ে যায় ঘুরতে চায় না এই জন্য মূলত মেঘনা কোম্পানি এখন আর এই প্যাডেলটা দেয় না তাদের সাইকেলে এই প্যাডেলটা খুব একটা সুবিধার না এটা হচ্ছে আমি চালানোর পরপরই বুঝতে পারতেছি আর এই প্যাডেলটা খারাপ প্যাডেল বলবো না মানে এটা একটু জাম জাম বুঝতে পারছেন এই জন্য কোম্পানি এখন আর এই প্যাডেলটা দেয় না সাইকেলের সাথে মোটামুটি একটুক ধারণা দিলাম আর অনেকে জিজ্ঞেস করছেন সাইকেলের টায়ার কীভাবে খুলতে হয় মানে এই যে টায়ার এই জিনিসটা কীভাবে খুলতে হয় মানে চাকা খোলার সিস্টেমটা দেখতে চাইছিলেন এটা খোলা একবার সহজ সবাই পারবেন জাস্ট এটা ধরে টান দিবেন এই যে এটা ধরে টান দিবেন জোরে এটা খুলে যাবে এই টায়ারটা খুলে যাবে টান দিয়ে হালকা একটু ঘুরাইতে হবে যদি এটা প্যাচের সিস্টেম ঘুরে এটা লুজ হলেই খুলে যাবে টায়ারটা আর পেছনের চাকার ক্ষেত্রেও সেম পেছনের চাকাটাও কোনো কঠিন কাজ না একটু দেখাইতেছি এই যে এটা ধরে টান দিবেন আপনাদের চাকা খুলে যাবে বিশেষ করে যেগুলোতে এই কুইক রিলিজ ব্যবহার করা হয় আর কুইক রিলিজ ছাড়া যেগুলোগুলো তো আপনাদের বোল্ট সিস্টেম থাকে বোল্ট ঘুরে ঘুরে খুলতে হবে ওই ছাড়া তো কোনো অপশন নাই আর এই হচ্ছে একটা লাইট এটা হচ্ছে অ্যালার্ম লাইট আর এই অ্যালার্ম লাইটটা আপনাদের সাইকেল ধরলেই প্যাং 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 করে বাজে উঠবে এই জিনিসটা একটু আপনাদের বেসিক ধারণা দিয়ে দিই এই ধরেন এটা রিমোট এই যে এটা হচ্ছে এটা রিমোট রিমোট দেয়া এটা লক করে দিলাম এটা এখন লক হয়ে গেছে জিনিসটা এখন লক এই আওয়াজ দিলাম ওয়ার্নিং দিল দ্বিতীয়বার তো এটা প্যাঁপাও শুরু করে দিবে দেখছেন এটা প্যাঁপাও করে দিছে অফ করে দিলাম আর এটাতে আপনাদের কয়েকটা ফিচার আছে যেমন টেল লাইট এটা হচ্ছে এটা টেল লাইট যদিও দিনের বেলা বইলা খুব ভালো বুঝা যাইতেছে না তবে রাতে এটা খুব ভালো আলো দেয় এই লাইটটা থেকে আর এই লাইটটা আপনাদের ব্রেক ধরলে জ্বলে উঠবে ব্রেক ধরলে জ্বলে উঠবে বলতে আপনাদের যখন সাইকেল চলবে ব্রেক ধরবেন বাতিটা জ্বলে উঠবে যেমন আমি একটু দেখাইতে পারতেছি না ওই পরিমাণে এটা রানিং হয় নাই মানে সাইকেলটা যদি চলে আরেকজন থাকলে সুবিধা হইতো মানে একটু গতি উঠে যখন থাইমা যাবে ব্রেকটা জ্বলে উঠবে বুঝতে পারছেন এই ধরনের সাইকেলটা আগাইতেছে থামলো ব্রেক ঝরে উঠবে মানে আপনাদের এটা একটা সিস্টেম আছে মানে ভিতরে একটা সেন্সর আছে এটা ব্রেক ধরলেই মানে সাইকেলটা স্লো করলেই এখানে বাতিটা জ্বলে উঠবে এটা হচ্ছে এই লাইটটার বিশেষত্ব তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর এখন আসি হচ্ছে আমি আমার বাসার ছাদে বসে বসে ভিডিও করতেছি সাইকেল নিয়ে এ হচ্ছে বর্তমান অবস্থা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি